গত শতকে সমগ্র বাংলাদেশ থেকে প্রায় 31 প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছে। এদের মধ্যে গন্ডার, ময়ূর, চিতা, হায়না ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। কিন্তু তাদের মধ্যে একটি প্রাণী 1940 সালে এদেশ থেকে প্রায় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গিয়েছে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, সাম্প্রতিক সময় এই প্রাণীটিকে পুনরায় দেখতে পাওয়া যায়। 2018 সালের সেপ্টেম্বরে প্রাণীটিকে দেখতে পাওয়া যায় বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়। প্রায় 80 বছর পরে বাংলাদেশে পুনরায় দেখতে পাওয়া এই প্রাণীটির নাম নীলগাই। আমরা ছোটবেলায় অনেক গল্পে নীলগাইয়ের নাম শুনেছি। নতুন শতাব্দীর প্রথমেই নীলগাইটি মূলত ভারত থেকে দলছুট হয়ে আসা একটি নীলগাই। বিশ্ব ডায়েরির এ পর্বে আমরা জানব মহাবিপন্ন একটি প্রাণী নীলগাই সম্পর্কে। ভিডিওটি শুরুর পূর্বে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নীলগাই নাম শুনলেই মাথায় আসে নীল চামড়ার এক গরুর ছবি। অন্তত নাম শুনে অন্য কিছু মাথায় আসার প্রশ্নই ওঠে না। কিন্তু নীলগাইয়ের নামের সাথে গায়ে যুক্ত থাকলেও এরা বাস্তবে গরু বা গরু জাতীয় প্রাণী নয়। এরা মূলত হরিণ জাতীয় প্রাণী। এশিয়ার বুকে বিচরণ করা হরিণ জাতের প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে বড় আকারের প্রাণী হচ্ছে এই নীলগাই। এর বৈজ্ঞানিক নাম বেসেলেফাস ট্র্যাগোক্যামেলাস। খাদ্যাভ্যাসের দিক থেকে এরা মূলত তৃণভোজী প্রাণী। এদের খাবারের তালিকায় ঘাস, লতা, পাতা, গুল্ম ইত্যাদি তৃণজাতীয় খাবার রয়েছে। তাই এসব খাবারের প্রাচুর্য রয়েছে এমন জঙ্গল বা জলাশয়ে নীলগাইদের বেশি দেখা যায়। এদের গড় আয়ু 21 বছরের মতো হয়। একে অনেকেই শান্ত এবং বোবা প্রাণী হিসেবে মনে করে। কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন সময় নীলগাইয়ের ডাক রেকর্ড করতে সক্ষম হয়েছে। এরা দিবাচর প্রাণী। প্রচণ্ড গরমেও এদের দিনের বেলা দিব্যি খাবারের সন্ধানে চলাফেরা করতে দেখা যায়। এরা যখন খাবার সন্ধানে বের হয় তখন প্রচুর পরিমাণে পানি পান করে। তবে গ্রীষ্মকাল ব্যতীত অন্যান্য সময় এরা পানি না খেয়ে 2-3 দিন কাটিয়ে দিতে পারে। নীলগাই নামের মধ্যে নীল এবং গাই এই দুটি শব্দ পাওয়া যায়। কিন্তু বাহ্যিক দিক থেকে দেখতে এরা অনেকটাই ঘোড়ার মতো। ঘোড়ার যেমন লম্বা ঘাড় এবং এর মাঝে হালকা কেশর থাকে, এদেরও খানিকটা তেমনই থাকে। এদের মাথা খানিকটা সরু এবং ঘোড়ার ন্যায় এদের শক্ত পাও রয়েছে। আবার পিঠের শেষে এদের গরুর মতো লেজ আছে। এরা সাধারণত গরুর থেকে লম্বা হয়। লম্বায় এরা প্রায় 5 ফুট হয়ে থাকে এবং এদের গড় ওজন 300 কেজির মতো। সাধারণত পেছনের পায়ের উপর ভর করে ঘাড় উঁচু করে এরা পরিবেশকে পর্যবেক্ষণ করে। তখন এদের অনেকটা কুজো মনে হয়। মাদি এবং পুরুষ নীলগাইয়ের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। প্রথম দেখাতেই যদি নীলগাইয়ের মাথায় শিং নজরে আসে, তাহলে চোখ বন্ধ করেই সেটিকে পুরুষ নীলগাই বলে চিহ্নিত করা যায়। এছাড়া পুরুষ নীলগাইদের গায়ের চামড়ার রং ধূসর থেকে নীলচে ধূসর বর্ণের হয়ে থাকে। এদের গাল এবং ঠোঁটের চারিদিকের রং কিছুটা সাদাটে হয়ে থাকে। এদের কান এবং লেজের শীর্ষ কালো রঙের। পুরুষদের শিং জোড়া 15-24 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। মাদি নীলগাইদের গায়ের রং হয় বাদামি। এদের দেহও পুরুষদের ন্যায় সাদা এবং ফোঁটা দেখা যায়। কিন্তু এদের দেহে কোনো শিং নেই। এদের ঘাড়েও কেশর রয়েছে। ভারত, পাকিস্তান, নেপাল এবং যুক্তরাষ্ট্রে নীলগাই পাওয়া যায়। তবে এদেরকে ভারতের স্থানীয় পশু হিসাবে বিবেচনা করা হয়। উত্তর হিমালয় পাদদেশ থেকে শুরু করে দক্ষিণ ভারতের কর্ণাটক পর্যন্ত নীলগাইয়ের বসতি। তবে আসাম এবং মালাবারে এদের দেখতে পাওয়া যায় না। পূর্বে বাংলাদেশেও নীলগাই পাওয়া গেলেও বর্তমানে তা বিলুপ্ত হয়েছে। ভারতের রাজস্থান এবং গুজরাটের গির অরণ্যে প্রচুর নীলগাই দেখা যায়। এছাড়া পুরাতন নথিপত্র থেকে দক্ষিণাত্যে নীলগাই থাকার কথা দেখা যায়। ধারণা করা হয় সেগুলো বুনো নীলগাই ছিল। অতীতে বেঙ্গালুরুর উত্তর দিকে কিছুটা নীলগাই ছিল এবং এখনও সেখানে থাকার সম্ভাবনা রয়েছে। নেপালের দক্ষিণাঞ্চলের নিচু ভূমিতে নীলগাই দেখতে পাওয়া যায়। দক্ষিণ এশিয়ার বাইরে নীলগাই পাওয়া যায়
মার্কিন মুলুকে। 1920 সালে দর্শনার্থীদের বিনোদনের জন্য টেক্সাসে বেশ কিছু নীলগাই ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে বেশ কিছু নীলগাই দলছুট হয়ে টেক্সাসের দক্ষিণাঞ্চলে বংশবিস্তার করেছে। এরা সাধারণত ঘন অরণ্য এড়িয়ে চলে। এদের মাঝে মাঝে কৃষিজমিতে ফসল খেতেও দেখা যায়। ফসল নষ্ট করে বলে ভারতের কিছু অঞ্চলে লাইসেন্স নিয়ে নীলগাই নিধন করার অনুমতি আছে। ভারতে বর্তমানে প্রায় 1,00,000 নীলগাই রয়েছে। আমেরিকা মহাদেশে নীলগাইয়ের জনসংখ্যা প্রায় 30,000-এর মতো। হেমন্ত থেকে শীতকালের শুরুর দিক সময় পর্যন্ত নীলগাইরা তাদের প্রজনন প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে। প্রাণীজগতের বহু প্রজাতির পুরুষরা নারী সঙ্গীদের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করে থাকে। নীলগাইও এদের ব্যতিক্রম নয়। পুরুষ নীলগাই মাদীদের মন জয় করার জন্য ঘাড় সোজা করে নিজেদের সুদর্শন হিসাবে উপস্থাপন করে থাকে। এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু ঝামেলা শুরু হয় যখন একাধিক নীলগাইদের মধ্যে প্রতিযোগিতা হয়। তখন সাধারণ রূপ প্রদর্শনী পরিণত হয় সিং যুদ্ধে। নীলগাইয়ের চামড়া মোটা হলেও মাঝে মাঝে সংঘাতে এরা গুরুতর আহত হয়। তবে এই প্রতিযোগিতা মাদীদের মধ্যেও দেখা যায়। এদের শিং না থাকায় এরা ঘাড় দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে। প্রয়োজন পড়লে কোটি দেশে আঘাতের মাধ্যমে এরা নীলগাইদেরকে দূরে সরিয়ে দেয়। এরা সামাজিকভাবে নির্দিষ্ট সঙ্গী নিয়ে ঘোরাফেরা করে না। একটি নীলগাই গড়ে 243 দিন গর্ভবতী থাকে। প্রায় 50% ক্ষেত্রে এরা যমজ শাবকের জন্ম দেয়। তবে ক্ষেত্রবিশেষে 1 থেকে 3টি শাবকেরও জন্ম হয়। নীলগাই শাবকের গড় ওজন 14 থেকে 16 কেজি। শাবক জন্ম নেওয়ার পর মা নীলগাই কিছুদিন একা নিয়ে সন্তানদের সাথে বসবাস করে। শাবকগুলো খুব ডানপিটে স্বভাবের হয়। জন্মের 40 মিনিটের মাথায় এরা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়। 1 মাসের মধ্যে এরা নিজেদের খাবার খুঁজতে থাকে। পুরুষ শাবক 3 বছর এবং মাদি শাবক 2 বছর বয়সের মাথায় প্রজননক্ষম হয়ে ওঠে। তবে প্রজনন প্রক্রিয়ার জন্য এরা 4 বছর পর্যন্ত অপেক্ষা করে থাকে। কোনো প্রাণী বিপন্ন বা সংকটাপন্ন হলে তা চিহ্নিত করে তালিকা প্রণয়ন করে IUCN নামে একটি সংস্থা। এর তালিকায় নীলগাই নিম্ন ঝুঁকিপূর্ণ প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে। সহজ কথায়, নীলগাই বিলুপ্ত হওয়ার আশঙ্কা বা সংকটাপন্ন প্রাণীর তালিকায় নেই। কিন্তু দুঃখের বিষয়, এমন ঝুঁকিতে না থাকা একটি প্রাণীও বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। ভারত বিভাজনেরও আগে এই অঞ্চলে নীলগাই দেখা গিয়েছিল। 19 শতাব্দীতে বাংলাদেশের উত্তরাঞ্চলে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারী, নওগাঁ এবং জয়পুরহাটের আশেপাশের জেলাগুলোতেও নীলগাইয়ের বিচরণ ছিল। তবে বন উজাড় এবং অবাধ শিকারের কারণে এদের সংখ্যা দিন দিন কমে গেছে। বাংলাদেশের সর্বশেষ স্থানীয় নীলগাইয়ের নিবাস ছিল পঞ্চগড়ে। 1940 সালের পর নীলগাই বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা হয়। তবে সুসংবাদ হচ্ছে, স্থানীয় নীলগাই না থাকলেও বাংলাদেশে এখন 2টি নীলগাই রয়েছে। 2018 সালের সেপ্টেম্বর মাসে ঠাকুরগাঁর কুলিক নদীর ধারে পড়ে থাকা নীলগাইটি মূলত ভারত থেকে এদেশে এসেছে। সেটি ছিল মাদি নীলগাই। 2019 সালে বাংলাদেশের নওগাঁ থেকে আরেকটি নীলগাই ধরা পড়ে এবং সেটি ছিল পুরুষ নীলগাই। পরে বংশবৃদ্ধির জন্য স্ত্রী এবং পুরুষ নীলগাইটিকে রামসাগর জাতীয় উদ্যানে রাখা হয়েছিল। পরবর্তীতে 2019 সালের 16ই মার্চ মাদি নীলগাইটি দুর্ঘটনায় মারা যায়, ফলে একা হয়ে পড়ে পুরুষ নীলগাইটি। এর মধ্যে নীলগাই বংশবিস্তারের পরিকল্পনা ব্যাহত হয়। তবে 2020 সালের 21শে ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে কাদায় আটকে থাকা আরেকটি নীলগাই উদ্ধার করা হয়। বর্তমানে এই নীলগাই দুটির বংশবিস্তারের প্রক্রিয়া চলছে। এরকমই একটি বিপন্ন প্রজাতির পাখি হচ্ছে হুবারা বাস্টার্ড। প্রতি বছর শীতের শেষের দিকে আরবীয় রাজারা তাদের স্নায়ুবেগ এবং দীর্ঘায়ু লাভের আশায় নির্বিচারে এই পাখিটিকে হত্যা করে চলছে। হুবারা বাস্টার সম্পর্কে জানতে এই ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করুন। ধন্যবাদ।